হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাঁদ রেসিপি হাউজে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদেরকে খুবই মজাদার ও সুস্বাদু ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। এই ফুলকপির পাকোড়া খেতে খুবই মজা, এতটা মচমচে হয় যে খেলে মন ভরে যাবে। যারা আগে বানিয়ে খেয়েছেন তারা হয়তো জানেন, আর যারা এখনও খাননি তাদের প্রতি আমার অনুরোধ, একবার হলেও ফুলকপির পাকোড়া বানিয়ে খাবেন। আর বাজারে এখন খুবই সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই ফুলকপির পাকোড়া, আর সবাইকে চমকে দিন এই ভিন্নধর্মী আইটেমটা বানিয়ে। আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটাকে আমি বড় সাইজ করে কেটে নিলাম। এখন আরও লাগবে বেসন 2 কাপ, চালের গুঁড়ো 1 কাপ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর লাগবে নর্মাল পানি প্রয়োজন মতো। এখন একটি পাত্রে 2 কাপ বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর নিয়ে নিলাম বেকিং পাউডার, নিলাম প্রয়োজন মতো লবণ। এখন সব উপকরণ একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এই বেসনের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। একবারে বেশি পানি না নিয়ে অল্প অল্প করে পানি মেশাতে হবে। ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা বেগুনের ব্যাটার তৈরি করি সেরকম ঘনত্ব হতে হবে। আমার ব্যাটারটা রেডি, এখন আমি একটি সাইডে ব্যাটারটা ঢেকে রেখে ফুলকপিগুলো সিদ্ধ করে নিব। এর জন্য একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে ধুয়ে রাখা ফুলকপিগুলো 50% সিদ্ধ করে নিব, বাকি সিদ্ধটা ভাজার সময় হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো ভেঙে যাবে, আর সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে দিতে হবে। আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে ঠান্ডা করে ভাজতে চলে আসলাম। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম, এখন একটি করে ফুলকপি নিয়ে ব্যাটারে গড়িয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এভাবে কয়েকটা ফুলকপি একসাথে নিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপির সাথে ব্যাটারটা একদম ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ফুলকপিগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজতে হবে, মিডিয়াম আঁচে, গোল্ডেন কালার হলে নামিয়ে নিতে হবে। এভাবে করে কয়েকটা ব্যাচে আমি সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে
খেতেও দারুণ মজা লেগেছে। এই ফুলকপিটা বেশ কিছুক্ষণ পর্যন্ত খুবই মচমচে থাকবে। দেখুন ভেতরটা কতটা লোভনীয়, ফুলকপিটা একদম গলে গিয়েছে, মুখে দিলে এর স্বাদটাই অন্যরকম। এইরকম স্বাদ পেতে হলে আমার রেসিপি অবশ্যই ফলো করে বানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।